হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রং রুট আজকে নিয়ে চলে এসছি ইন্ডিয়ান ফুটবলের কিছু আপডেটস আর সমস্ত আপডেট কিন্তু রিলেটেড টু কেরালা ব্লাস্টার্স এর পরের বছর সব ফুটবল প্রেমীদের কিন্তু চোখ থাকবে কেরালা ব্লাস্টার্সের দিকে জাস্ট বিকজ অফ কিবু তো চলে আসি আমরা ওয়ান বাই ওয়ান নিউজগুলো নিয়ে প্রথমেই বলি কিছুদিন আগে কিছু রিউমার্স ছিল স্পেকুলেশন ছিল স্ট্রং স্পেকুলেশন ছিল বলা যায় যে কেরালা ব্লাস্টার্স থেকে সাহাল আবদুল সামাদ নাকি সাইন করতে চলেছে এটি কি মোহনবাগানের হয়ে কিন্তু এরকম কিছু হচ্ছে না ব্যাড লাক ফর অল দ্য ম্যারিনার্স বিকজ আজকেই তিনি সাইন করে ফেললেন সরি গতকাল তিনি সাইন করে ফেলেছেন অলরেডি পাঁচ বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশান উইথ কেরালা ব্লাস্টার্স তো দু হাজার পঁচিশ অব্দি তিনি কেরালা ব্লাস্টার্সেরই প্লেয়ার এবার আসি নেক্সট যে স্পেকুলেশনটা সেটা একটা ফরেন স্ট্রাইকারকে নিয়ে তার নাম ট্র্যাভিস মেজর অস্ট্রেলিয়ান প্লেয়ার ছ ফুট হাইট এবং তিরিশ বছর বয়স তার সাথে স্ট্রং লিঙ্ক আপ হয়েছে কেরালা ব্লাস্টার্সের দেখা যাক কী হয় তো অবশ্যই এইটুকু বলে আমরা ছাড়বো না আমরা তার স্ট্যাটিস্টিক্সও দেবো রেগুলার যেমন প্লেয়ারদের স্ট্যাটিস্টিক্স আমরা দিই যাদের নিয়ে রিউমার্স হচ্ছে তো শুনে নাও স্ট্যাটিস্টিক্সগুলো দু হাজার দশ থেকে দু তিনি খেলেন ব্ল্যাকটাউন সিটির হয়ে সেখানে একশো বারোটি ম্যাচে তেতাল্লিশটি গোল তার রয়েছে এবার বলে রাখি এই যে ব্ল্যাকটাউন সিটি টিমটা এটা কিন্তু অস্ট্রেলিয়ান একটা সেমি প্রফেশনাল টিম ঠিক আমার মাইকটার মতন তো যাই হোক জোকস অ্যাপার্ট এবার আসি পরের সিজনে দু হাজার কিন্তু তিনি সাইন করেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্স বলে একটা টিম যারা এ লিগে খেলে তার হয়ে সেখানে দশটি ম্যাচে একটি গোল তার রয়েছে এবং তারপর তিনি চলে যান হংকংয়ে হংকংয়ে গিয়ে একটা টিমে তিনি খেলেন সেখানে টিমটার নাম হচ্ছে পেগাসাস সেখানে কিন্তু সাতষট্টিটি ম্যাচে তার উনচল্লিশটি গোল রয়েছে এবার আসি লাস্ট সিজনে তার পারফরমেন্সে লাস্ট সিজন আবার একটা হংকংয়ের ক্লাবেই তিনি ছিলেন তার সাথে দু হাজার উনিশ কুড়ি সিজন অব্দি তার চুক্তি ছিল এখন কিন্তু তিনি কোনো টিমের সাথে চুক্তিবদ্ধ নয় তো সেই টিমটার নাম হচ্ছে সাউদার্ন ডিস্ট্রিক্ট সেখানেও দশটি ম্যাচ তিনি খেলেন এবং আটটি গোল রয়েছে বেশ বেশ ভালো গোল ইস টু ম্যাচ রেশিও বেশ ভালো যদিও যেই লিগগুলোয় গোল রয়েছে সেগুলো সবই ছোটো লিগ এই লিগে কিন্তু তার অত ভালো ইমপ্রেসিভ পারফরমেন্স নেই যেরকম আমরা দেখেছি এটিকে প্লেয়ার এটিকে মোহনবাগানের প্লেয়ার ডেভিড উইলিয়ামস বা আমাদের রয় কৃষ্ণার তো দেখা যাক এই ডিলটা হয় কি না আমরা জানি যে কিবু ভিকোনার একটা এবিলিটি রয়েছে যে সমস্ত প্লেয়ারের থেকে তার বেস্টটা বার করে আনার তো এলে নিশ্চয়ই ভালোই কিছু হবে যদিও কেরালা ব্লাস্টার্সের ভালো একজন ফরওয়ার্ড রয়েছে ওবেচের মতন দেখা যাক লাস্ট নিউজ এবার আমরা চলে আসব লাস্ট নিউজটা হচ্ছে আনাসকে নিয়ে যে এটিকে মোহনবাগানের সাথে আপাতত চুক্তিবদ্ধ যা রিউমার দেখা যাচ্ছে দে সে এটিকে থেকে চলে আসতে চলেছে তার হোম টাউন কেরালায় সেখানে আইএসএলের টিম অবশ্যই কেরালা ব্লাস্টার্সে তিনি জয়েন করতে চলেছেন এরকমই স্পেকুলেশন তো এই গেল আজকের ভিডিও আগের দিন কিন্তু আমরা দারুণ একটা রিউমার নিয়ে আলোচনা করেছি ম্যানচেস্টার সিটির আন্ডার টোয়েন্টি থ্রির একটা প্লেয়ার আসতে চলেছে ইন্ডিয়াতে এবার একটু বলে রাখি আগের দিন আমরা বলেছিলাম যে মুম্বাই সিটি সিতে তিনি আসতে চলেছেন এখন কিন্তু আবার একটা নতুন রিউমার এসছে যে মুম্বাই সিটির সাথে তার মানে স্ট্রং একটা লিঙ্ক স্ট্রং একটা রিউমার রয়েছে তাছাড়াও কেটালা ব্লাস্টার্সও কিন্তু তাকে নেওয়ার জন্য একটা ইচ্ছা প্রকাশ করেছে তো দেখা যাক কি হয় যদি ভিডিওটি না দেখে থাকো সেই ভিডিওটা তো আই বাটানি গিয়ে চেক করে নাও তারও ব্যাপারে ডিটেলস আমরা দিয়েছি ওই ভিডিওতে তো আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ঠিক সাবস্ক্রাইব বাটনের পাশেই তোমার রয়েছে একটা বেল আইকন ওটা ক্লিক করে দিও যাতে রেগুলার নোটিফিকেশন পেয়ে যাও তো দেখা যাক ডিলগুলো হয় কি না এই বলেই আমরা শেষ করব গুড বাই থ্যাংক ইউ অ্যান্ড কিপ সাপোর্টিং আস